কক্সবাজারের পেকুয়াত মাছ চুরির অভিযোগ তুলি এনে সাত জাইলারে আটক করি মধ্যযুগীয় কায়দাত নির্যাতন চালাই অজ্ঞ প্রভাবশালী মহল। এ সময় জাইলালর মাথায় ন্যাড়াসহ শারীরিকভাবে নির্যাতন চালানো হয়। ইয়েনসারও জাইলালর জিম্মি করিয়ে এনে তারা নিজেরার ধর্মবিরোধী অশ্লীল বক্তব্য দিয়ে এনে ইয়েনর ভিডিও ধারণ করিয়ে এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকত ছড়াই দেওয়া ইল। গত শুক্রবার 24 আগস্ট আজিনে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন ফারা এলাহাত এই ঘটনা ঘটে। নির্যাতিত সাত জাইল্লার মধ্যে একজন জাইল্লার মাঝি বলহালী উপজেলার গুন্দনডি এলাহার, তিনজন ফটিয়ার ঘোষরহাট এলাহার, একজন চন্দনাইশোর জোয়ার এলাহার, দুইজন আনোয়ার উপজেলার জাইল্লে এই নির্যাতনের শিকার হয়। তারা জানাইল দি মানুষ দিয়ে একজনের আগে দিয়ে এই যেমন মানুষ দিয়ে বুধি নেমারে তো মানুষ দিয়ে আর ধরি গোড়া এই বাড়ার তো মায়ের সাতটা বাপ এই নারী নির্যাতন হইতে আর দেবা তা খিজি অমুখী খিজি বেগি গালা গালি আর মাজ্জিদে বুধি নেম্বার আর এই তার মানে জন গণভিড়ে তুমি আর চিনি নিয়ে মানুষ একটা বদি নাম্বার চিনি দেন সরকার হাজার পিছিয়ে সাইড দিয়ে আর কেন তারা হওয়া তো মাছ চুরি করি আর আমরা হয়ে যাবে গুন্দা দিয়ে আদি মাছ হবো তিন বদি নাম্বার ঠিক করে যাবা আমরা জাল দিবে হইয়ে জাল দেওয়ার পর জাল দেওয়ার পর দিয়ে সুদূর আসছে আর আটকে এরা হয়তো মাছ লইয়ে তো মাছ দেওয়ার পর দিবাবু আর এরিককে মানে দৌড়িয়ে এরা মানে হয়তো ডাহাই 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 ঘুরিয়ে আটকে ফেলিয়ে আটকে এর বাদে আর মাজির গুজি সিমে ধরা আর আর মানুষ বহুত ফলাই গিয়ে গিয়ে দূর না করে আর সাতজন মানুষের বেশি মাজিয়ে আর মানে আর মানে বিভিন্ন ধরনের মানে নির্যাতন গুজিয়ে সরকার আসবাদে আর আনে বিশেষ হয় যেহেতু মাছ চুরি করি বলে হওয়ার চুরি করলে চোর বিচারিলে কোর্ট কাছারি আছে আদালত আছে থানা পুলিশ আছে প্রশাসন আছে এভাবে মধ্যযুগে হাই দেয় এভাবে চুল নারায় দিয়ে এভাবে অমানবিক নির্যাতন করার জন্য আসলে আদৌ ক্ষীণ কের কাম্য ন যা তো ওরা সুবিচার হয় এনারা ওনারা কাছে কাম্য। নির্যাতিত জাইল্লল ফেকুয়া থানাত এ ঘটনাত অজ্ঞ মামলা দায়ের হয়েছিল। এ ব্যাপারে ফেকুয়া থানার ওসি তদন্ত মিজানুর রহমান সিপ্লাসরে জানাল দি আজি 29 আগস্ট বুধবার বিয়েলে নির্যাতিত জাইল্লালের সাবেল্লাই ফটিয়া গিল বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রিগান আচার্য। এ সময় তারার লগে হতা হইবের পরে আমিনুল হক বাবু সিপ্লাসরে হইল দিন যে ধরনের নির্যাতন তারার লগে হচ্ছে এখন ইবের ইবের যে সমবেদনা জানাইম বা ইবের যে কিছু হইম তার ভাষা আসলে আর হাসে প্রকাশযোগ্য বা আর হাসে নাই কিন্তু তারারা যেভাবে মাইদ্যর হচ্ছে মাইদ্যর হরি তো শুধু শেষ ন তারার মাথার চুলটুল আছাই দিয়ে যে অপমানজনক যে বিষয় এখন এই অপমান করিবার অধিকার তো এই ব্যক্তিত্বে নাই এবং ই বেল্লাই কঠোর এবং কঠোরতম শাস্তি আই দাবি করি। ডেক্স নিউজ সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।